ও মরজিদ দাস, আমি ক্লাস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। কি হয়েছিল? আমি যখন মানে স্যাররে কইছি স্যার ফিস অতটা হইছে পারতাম না দিতাম, তখন স্যারে আমারে স্যার কারণ ধরে বাইর করিয়া নিয়ে নির্ধারণ করছে আর আমার কোনো কথা কই দিয়েছে না। পরে আমার এগেনস্টে যারা দাঁড়াইছিল কথা কয় যে স্যার তার এইরকম করো নাই, তুমি বউ। একটা মেয়ে আমরা ক্লাসের কইছিল স্যার ঈদটা স্যার ঠিক নাই, স্যার ওইটা কয় তাইরে কই তাইরে স্যারের ধমকি দিন যে স্যারে স্কুল থেকে বাইর করে দিবা। তোমার ফিস কত কইছিল? ফিস এক প্রথম কোচিং 100 টাকা, এরপরে 80 টাকা, এরপরে আর বেশি পারতাম না, খুব আর 5 টাকা ফার্ম কমাই দাম, মানে 65 টাকা কোচিং স্যারে ওইটা। ফিস না দেওয়ার লাগে তোমার মারিফিট করছেন? ও মরজিদ দাস, আমি ক্লাস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। কি হয়েছিল? আমি যখন মানে স্যাররে কইছি স্যার ফিস অতটা হয়েছে পারতাম না দিতাম, তখন স্যারে আমারে স্যার কারণ ধরে বাইর করিয়া নিয়ে নির্ধারণ করছে আর আমার কোনো কথা কই দিয়েছে না। পরে আমার এগেনস্টে যারা দাঁড়াইছিল কথা কয় যে স্যার তার এইরকম করো নাই, তুমি বউ। একটা মেয়ে আমরা ক্লাসের কইছিল স্যার ঈদটা স্যার ঠিক নাই, স্যার ওইটা কয় তাইরে কই তাইরে স্যারের ধমকি দিন যে স্যারে স্কুল থেকে বাইর করে দিবা। তোমার ফিস কত কইছিল? ফিস এক প্রথম কোচিং 100 টাকা, এরপরে 80 টাকা, এরপরে আর বেশি পারতাম না, খুব আর 5 টাকা ফার্ম কমাই দাম, মানে 65 টাকা কোচিং স্যারে ওইটা। ফিস না দেওয়ার লাগে তোমার মারিফিট করছেন? মানে ফিসের কথা কয় তারপরে অন্য কিছু আরো মানে অন্যান্য যে সময় এগেন্স্ট আমরা কোনো কথা কই দিই। ঠিক আছে।